উইথ এ হেভি হার্ট তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি আজকে অনেকদিন আগে আমাদের ব্লগে বলেছিলাম যে আমরা খুবই কনফিউজড যে এদেরকে আমরা কী করবো রাখতে পারবো কী পারবো না অ্যান্ড আমরা স্টিল কনফিউজডই কিন্তু আমরা আলটিমেটলি একটা ডিসিশনে আসতে পেরেছি আর সমক যেটা বললো তার সাথে আমরা চাই যে যেইখানেই যাক না কেন আমাদের সাথে যেন কন্ট্যাক্টার থাকে আমরা যেন মানে মাঝে মাঝে দেখতে পাই এদেরকে

আর দেখি সব কি করছে ম্যাগনেটটা দিয়েছিল দুর্বারা নৈনিতাল থেকে আই লাভ নৈনিতাল অ্যান্ড এইটা আমাদের ফ্রিজ ম্যাগনেট ফ্রিজে থাকে না ফ্রিজ ক্লিয়ার ফ্রিজ ম্যাগনেট থাকে হচ্ছে চিমনিতে তো এইটাও এখন যাবে হচ্ছে চিমনিতে তাহলে কি কি হলো হল্যান্ড প্যারিস আর এদিকে নৈনিতাল ওয়াও বাহ সুন্দর লাগছে না এটা এক্স্যাক্টলি কি হচ্ছে ঠিকছি

পাপা কি पड़ी কি पड़ी হয়েছে স্কুটি কিন দাও নিয়ে করে দিয়েছি চেঞ্জ সেটা চেঞ্জ করে এখানে ওদের ক্রেডিটটা নিয়ে এসেছি কারণ দুজনেই আমরা বেসিক যে অফিসে একটু চাপ ছিল তো এখানে ওদেরকে দেখতেওতাম না আর না দেখে ছেড়ে দিলে এরা জাতা করছে এখানে ঢুকে যাচ্ছে ওই খেয়ে নিচ্ছে সে খেয়ে নিচ্ছে তাই ওখানে আরামসে এখানে ঘোরাচ্ছে রোডও আসছে একদম অল গুড কন্ডিশন এখানে এসে একটু চেক করে যাচ্ছে অ্যান্ড এবার ওদের খাবার টাইম অলরেডি হয়ে গেছে দিয়েছে ওদের সঙ্গীতা একটু ছাড়বো একটু খেলে টেলে নেবে দশ মিনিট তারপর পেয়ে যাবে খেতে ফিক্সি ওপরে উঠে গেল আবার দেখতে মিন টাইম আমি একটু গাছে জল দিয়ে নিই চলো গাছে জল টাইম কি সুন্দর ঘুমাচ্ছে পুচকিগুলো

গাছে জল দিতে আমি এবো কি করছো আমার কাছে দিচ্ছ আমি গাছে জল দিতে এসেছি সরে যাও উঠে পড়েছি উঠে পড়েছি উঠে পড়েছি উঠে পড়েছি লাঞ্চ টাইম লাঞ্চ টাইম লাঞ্চ টাইম লাঞ্চ উফ বাবা যে উঠে পড়েছি লাঞ্চ টাইম লাঞ্চ টাইম লাঞ্চ টাইম লাঞ্চ টাইম এ বাবা দেখি টয়লেট এ বাবা পায় টয়লেট লাঞ্চ লাঞ্চ টাইম হ্যাঁ ওই শালটা দিয়ে মুছে দে ভালো করে ঠিকু বেবিরা যাও দেখো একটু যাও যাও বাবা ডিক্সিকে আমি সার্ভিস এবার আমি যাচ্ছি আবার একটুখানি কাজে বসতে তুই ব্যাপারটা বুঝে নাও আর এই যে এখন টিকু মাম্মা তোমাকে সাপোর্ট দেবে মনে হচ্ছে জানি না কতক্ষণ একটুখানির জন্য দাঁড়াবে হ্যাঁ দুধ খাওয়াচ্ছে

বালিশে মাথা দিয়ে ম্যাডাম রোদে বাবা তুই তো ঠাকুমা পুরো ঠিক ঠাকুমা মাঝখানে একটা রিল এসছে রিল মানে করেছে 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 যে যে খুব ভালোই ডগ দেন আর ডগ পেরেন্টস নাও আর কি তো এই রকমই ছিল যে আগেকার দিনে কি হতো কুকুরকে নিয়ে গেল বারান্দায় বেঁধে রেখে দিল একটা জলের বাটি দিয়ে দিল আর এখনকার দিনের কুকুর দেখো এই হচ্ছে আমাদের আসল কুকুর বিছানায় জায়গায় শুয়েছে বালিশে মাথা দিয়েছে কি 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 আরাম 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 বাবা জায়গা তোরা বানিয়েছিস চ্যাম্পের ডেন তৈরি হয়েছে চ্যাম্পের ডেন তৈরি হয়েছে দেখো ওইখানেই ও রেস্ট নেবে আর কাউকে ঢুকতে দেবে না ইয়ে বাবা ওইটা কোথায় ফেললি পিছন দিয়ে হাতি ফেলে দিল ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে কি করছে বাবা ওরে বাবা রে খেয়াল খেয়াল খেলে বেড়া খেলে বেড়া কি খেলা খেলছি তো একটু বলবি হ্যাঁ চ্যাম ওর মধ্যে ঢুকে যাচ্ছে তুই কে ওই জায়গায় ওই যে যাচ্ছে যাচ্ছে ওই দেখ দেখ চ্যাম যাচ্ছে দিবা চ্যাম যাচ্ছে চ্যাম যাচ্ছে ওই দেখ ওই দেখ চ্যাম যাচ্ছে দিবা চ্যাম ঢুকে গেল ওই যে ওইখানে ঢুকে গেছে আচ্ছা ঠিক আছে এখন আর ও ওর সাথে খেলবে না আমার সাথেই খেলবে

এবার আমি বুঝলাম এদের খেলাটা কি হচ্ছে এদের খেলাটা হচ্ছে এই জায়গাটাকে ক্যাপচার করবে একজন এখানে ক্যাপচার করে বসে আছে আর একজন ওটাকে ওখানে ওখান থেকে বার করানোর চেষ্টা করছে আর সেটার জন্য একটা চলছে বড় ফাইট আপাতত চ্যাম্প ক্যাপচার করেছে আর গুন্ডি অনেক চেষ্টা করছে দিবা মোটামুটি এই গেমের মধ্যে নেই ডিভা এমনি মজা নিচ্ছে এখন সাতটা প্রায় সাতটা আমাদের একটু ফাস্ট আছে এই যে বেরিয়ে পড়েছে আমাদের গুন্ডি কেন না ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে যে ঠিকুর খাওয়া হয়ে গেছে ঠিকুর খাওয়া হয়ে গেছে এবার পুচকেরা খাবে প্রথমে খাবে গুন্দি 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 আচ্ছা গুন্দিকে আমরা কীভাবে খাওয়াই তোমার সাথে শেয়ার করে নিই প্রথম থেকেই আমরা হ্যাবিট ওদের করানোর জন্য যেটা করছি সেটা হচ্ছে স্টেটা শেখাচ্ছি কিন্তু এরা যেহেতু অনেকটা ছোট স্টে পুরোপুরি তো পারে না আর আমরা একটু অ্যাসিস্ট করে দিই সঙ্গীতে অ্যাসিস্ট করে দেখাও দেখি সঙ্গীতা পারে কি না ও তো যা ছটপট করে গুন্ডি স্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুড গার্ল গুন্ডি গুড গার্ল এইটা করলে কি হবে ওদের একটুখানি স্টে মানে কমেন্টটাও শিখবে আর একটু হ্যাবিটও হবে যে আস্তে করে আর দেখো প্রপার একদম স্ট্যাক পজিশনে খাওয়ানো হয় ওদেরকে যাতে ওদের নেক ঠিক থাকে গুন্ডি একটু দুষ্টটা করছে কিন্তু গুন্ডি কিন্তু খুব সুন্দর লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে খায় এখন একটু খিদে বেশি মোটামুটি দুশ টাকা হয়ে খুব সুন্দর দাঁড়িয়ে গেছে এবার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে খাচ্ছে এরপর চ্যাম্প খাবে তারপর ডিভা বা ডিভা চ্যাম্প কীরকমভাবে আমরা রিটারমেন্ট করি আমরা টিং টিং টিংটিং করে বাজাই যে যে থেকে আগে পায়ের কাজে এসে লাফায় সে আগে খায় আর যে গুন্ডি বেশি লাফিয়েছে এই গুন্ডি আগে খাচ্ছে ওয়েট করছে পেশেন্টলি হচ্ছে চ্যাম্প আর ওদিকে ডিবা তো দেখছি পাত্তাই নেই এমন ঘুম মারছে ডিবা বলছে বেকার এসব চু চাক করে লাভ নেই এরা খেয়ে নিক তারপর আমি খাবো এদিক থেকে ওর বুদ্ধি অনেক বেশি চলো অফিস টফিস করে মোটামুটি নিচে এসেছিলাম চা খেতে অ্যান্ড সঙ্গীতার একটুখানি এই যে মেডিসিন নেওয়া ছিল তাই জন্য ও গেছিলো এই যে আমাদের নিউ রতন মেডিকো বাড়ির পাশে ওখান থেকে একটু মেডিসিন নিয়ে আসছে এবার কি ওয়াক ব্রাশ ও এখানে তো আবার নতুন ভ্যারাইটি স্টোর খুলে কি তো ছেঁটা কিনবে আচ্ছা ঠিক আছে চলো চল টয়লেট ক্লিনার এটা কোমোট ক্লিনার অ্যাকচুয়ালি ভালো কিন্তু হ্যাঁ আর এই দোকানটাও নতুন হয়েছে এখানে অনেক জিনিসপত্র আছে এই দেখো পুচকেদের জন্য ভাবছিলাম এরকম একটা খেলা নিয়ে যাবো কি না পুশ ব্যাক এরকম একটা নিলে হয় কিন্তু হ্যাঁ ওটা ছেড়ে দিলে ওটা দৌড়াবে বলো ছেড়ে দিলে ওর পিছনে দৌড়াবে ওর কী পছন্দ হয়েছে এ মজা হবে হ্যাঁ একটু ছেড়ে দিলে বিজন বিজন উড়াবে এই দেখ লাগে ভালো আগে করে আগে একটু ধুই মুছে নিতে হবে ট্রিক্সি পাগল হয়ে যাবে কোনটা নেবে বড় ডালে এইটা এটা এই জিনিসটা ওদের ইজি হবে না তো ওইটা না একটু দাঁতপাড় লেগে গলি ভেঙে দেবে এটাই নি ডালে হ্যাঁ সুপুর করে যাবে ঠিক আছে ওকে প্লেস জি বাড়ি এখানে ছানা পনারা ঘোমাচ্ছে ট্রিক্সি ভিতরে ঘুমাচ্ছে ওকে এখন ডিস্টার্ব করবো না সো বেসিকলি যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কালকে তো তোমরা দেখলেই যে এদের ফার্স্ট ভ্যাকসিন ডান অ্যান্ড সেকেন্ড ভ্যাকসিন এখনও দেরি আছে টোয়েন্টি ফার্স্ট ডে টোয়েন্টি ওয়ান ডে ডিওয়ার্মিংয়ের পরে হবে হচ্ছে সেকেন্ড ডিওয়ার্মিং অ্যান্ড সেকেন্ড মানে থার্ড ডিওয়ার্মিং অ্যাকচুয়ালি অ্যান্ড দেন তার পাঁচ দিন পরে হবে সেকেন্ড ভ্যাকসিন এখন দেরি আছে সেটা বাট হ্যাঁ তোমরা কমেন্টে জিজ্ঞাসা করেছো দেখলাম যে ওয়েটের কন্ট্যাক্ট এর আগেও ভিডিওতে তোমরা জিজ্ঞাসা করেছো সো নাম হচ্ছে আমাদের ভেটের নাম হচ্ছে ডক্টর সৌরভ অ্যান্ড ওনার নাম্বার আমি বরঞ্চ নিচে লিঙ্ক করে দেবো নিচে দিয়ে দেবো দেখো তোমরা বা জাস্ট একটা ডিসপ্লে দিয়ে রাখি যারা আমাদের চ্যানেল ফলো করে তারা হয়তো জানে যে আমি এর আগেও অনেকবার বলেছি যে ডক্টর সৌরভ বেসিকলি নাইট ডিউটি করে তো উনি রাত্রিবেলা অ্যাভেলেবেল থাকে থাকেন তো ইফ ইউ গাইস মনে কন্ট্যাক্ট হিম আই উড সাজেস্ট কি তোমরা বারোটা না বারোটা না একটা দেড়টার বাদে দুপুরে ফোন করবে ডেফিনেটলি ফোন রিসিভ করবে অ্যান্ড রাত্রিতেও তোমরা করতে পারো দশটা এগারোটা বারোটা ইজ নট আ প্রবলেম অ্যান্ড যদি তোমরা মানে রেফারেন্স দিতে চাও তো বলে দিও যে লিভিং উইথ আিগেল চ্যানেল থেকে তোমরা নাম্বারটা পেয়েছো বুঝে যাবে আর ট্রিক্সির নামটা বললে বুঝে যাবে ট্রিক্সি কে খুব ভালো করে মানে রেফারেন্সটা অনেক তাড়াতাড়ি অ্যান্ড পূজা তুমি বেসিকলি কমেন্ট করেছিলে যে তোমার বেবির পায়োমেন্ট্রা আর কি ওটি হয়েছে অ্যান্ড ইউ নিড কাইন্ড অফ রেফারেন্স ফর সামওয়ান যে বাড়িতে এসে স্যালাইন বা মেডিসিন মেডিকেশন করে দেবে তোমার বেবির জন্য তো তারও কন্ট্যাক্ট আমি তোমার সাথে শেয়ার করে দিতে পারি আমি তোমাকে রিপ্লাইও করেছি তুমি একবার গিয়ে দেখো কমেন্ট সেকশনে তো ডেফিনেটলি খুব ভালো আমরা এতদিন তো সাপোর্ট পেয়েছি অ্যান্ড ট্রিক্সির প্রেগন্যান্সি জার্নিতেও ভালো সাপোর্ট পেয়েছি তো সেই সমস্ত কন্ট্যাক্ট আমরা শেয়ার করতে একদমই রাজি আছি টু বি ভেরি অনেস্ট লিভিং উইথ দ্য বিগল চ্যানেলটা খোলার পিছনে এইটা একটা বড় রিজন ছিল আমরা ভেবেছিলাম যে এত পেট পেরেন্টস আমরা যেহেতু আমরাও নতুন পেট প্যারেন্টস ছিলাম সেই টাইমে যে আমরা যে সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স করছি বা যে সমস্ত সার্ভিস যেখান থেকে পাচ্ছি সেটা ভালো বাজে ভালো মন্দ মিলিয়েই সব কিছু হয় তো যত যেখান থেকে ভালো ভালো জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো আমাদের সবার সাথে শেয়ার করা যায় বিকজ অ্যাজ আ পেট পেরেন্টস আমরা বুঝতে পারি যে কতটা ইমোশানস অ্যান্ড কতটা অ্যাটাচমেন্ট থাকে তো আমাদের বেবির দের জন্য যেটা সব থেকে ভালো সেই সমস্ত জিনিসপত্র আমরা যদি এক্সপিরিয়েন্স করি অবশ্যই তোমাদের সাথে সেগুলো আমরা শেয়ার করবই করবো অ্যান্ড অল দ্য বেস্ট অ্যান্ড উইশ হার আ ভেরি স্পিডি রিকভারি কোনো টেনশন করো না একদম ঠিক হয়ে যাবে অল দ্য বেস্ট কালকের জন্য সুপার ডুপার এক্সাইটেড ওখানে তো সৌভার্দু আর শুভানজয় ওরা তো দেখছি সব একদম লেগে পড়েছে একদম শপিং এই ওই সেই পিকনিকের জন্য ফুল একদম মানে তৈয়ারি একদম পুরো তুঙ্গে যাকে বলে আর কি এবার ছবিগুলো দেখছি আর মনটা খারাপ লাগছে যে আরে পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে শপিং করছি না রান্নার টাইমে পৌঁছাতে পারবো না এই কি পিকনিক হয় পিকনিক হয় একদম প্রথম থেকে সে সবজি র মেটেরিয়াল কেনা তারপর কাটা মানে কাটাকাটি করা রান্না করা এইসব না করলে পিকনিক হয় না তো দেখছি কালকে যত যদি পারি একটু তাড়াতাড়ি অফিসের কাজ অফিসের কাজটা তো মেন ফ্যাক্টর নয় মেন ফ্যাক্টরটা হচ্ছে এদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আবার যেতে হবে তো আমরা ঠিক করেছি যে একটু তাড়াতাড়ি গিয়ে বারোটার মধ্যে ফিরে আসবো চার ঘন্টার মোটামুটি আমাদের হাতে যে উইন্ডোটা থাকে ওর মধ্যে তো দেখা যাক যতটা ইয়ে করে তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো বাট এই যে এই শপিংটা করছে না এই জিনিসটাতে মনে হচ্ছে যেন একটুখানি ফান্ডটা পুরো মিস হয়ে যাচ্ছে বাট ঠিক আছে

হয়েছে হাই কোলেস্ট্রল দেখে বোঝা যায় না লোকজন বলবে যে আরে এই রোগা যারা এই ইয়েতে আবার হাই কোলেস্ট্রল হয় না কি হ্যাঁ হয় ঠিকঠাক করে লাইফস্টাইল না মেনটেন করতে পারলে সব কিছুই বিগড়ে যায় তো এবার একটুখানি ওষুধ মেডিকেশানস তো অলরেডি ডক্টর প্রেসক্রাইব করেই দিয়েছে বাট আমরা একটু লাইফস্টাইলে বিশ্বাস করি তাই জন্য ও একটু ডায়েটটা করে দেখছে একদম প্রপার ডায়েটে থেকে যদি কোলেস্ট্রলটা কমে অ্যাকচুয়ালি যোগাটাও আগে হতো এখন তো সেটা আর আর আমি তাও একটু ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এইসবে লেগে থাকি ও তো একটু বেশি আটকে গেছে ঘরের মধ্যে তো সেটার জন্য একটা একটা বড় ফ্যাক্টর যে কোলেস্ট্রল হাই হওয়ার আমাদের মনে হচ্ছে জানি না আবার কোলেস্ট্রল কেন হাই হয়েছে কি করে জানবো খুব চাপের ব্যাপার বাট আমরা ডাইট মানে আমি একটু ডাইট ওর ডাইট মেইনটেইন করছে এন্ড তার জন্য তার জন্য সাইড এফেক্ট অনুযায়ী আমার একটুখানি মনে হচ্ছে ডাইটটা মেইনটেইন হচ্ছে দেখো আমাদের এখন কালারফুল প্ল্যাটার হয় সব দেখবে লাল নীল সবুজ

গেমটা হচ্ছে ট্রিক্সি ওদেরকে কবাডি কবাডি করে আর তারপরে এই সোফায় উঠে আসে আর আমি ব্লক করে দিই ট্রিক্সিকে যে উঠতে দেবো না তখন বেচারা কোথায় হু হু করে ফেলে দিচ্ছি ওকে তিনজনের সাথে পাড়া হওয়া তো সম্ভব না টিক্সি শেয়ার করছি আজকে অনেকদিন আগে আমাদের ব্লগে বলেছিলাম যে আমরা খুবই কনফিউজ যে এদেরকে আমরা কি করব রাখতে পারবো কি পারবো না অ্যান্ড আমরা স্টিল কনফিউজডই কিন্তু আমরা আলটিমেটলি একটা ডিসিশনে আসতে পেরেছি আফটার কনসালটেশন উইথ মানে উইথ লট অফ পিপল তোমরা যে যা কমেন্ট করেছিলে সব কটা কমেন্ট আমরা পড়েছি মানে একবার ছেড়ে তিন চারবার করে পড়েছি যে কে কী বলতে চাইছো কি বলছো কেন বলছো আমরা যারা আর কি মানে অনেকদিন কুকুর রেখেছে আর জানে মানে কি রকম হয় ছেলে রাখার এক্সপেরিয়েন্স কি রকম মেয়ে রাখার এক্সপেরিয়েন্স কি রকম একসাথে ছেলে মেয়ে রাখার এক্সপেরিয়েন্স কি রকম যারা আর কি এই সব জানে মানে তাদের থেকে এক্সপেরিয়েন্স মানে ফার্স্ট হ্যান্ড যারা আর কি এক্সপেরিয়েন্স আছে আর

আর কিভাবে মানে কেন আমরা এই ডিসিশনেভ করলাম সঙ্গীতা যেমনটা বললো নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে আরও ইন ডিটেলস আলোচনা করবো কারণ তোমরা অনেকেই এই ব্যাপারটা আমাদের সাথে পুরো অতপ্রতভাবে যুক্ত অ্যান্ড তোমরা অনেকে অনেক সাজেশনসও দিয়েছ অনেক সাপোর্ট করেছো রু ভেরি অনেস্ট অ্যান্ড তোমাদের পুরো কমপ্লিট রাইট আছে জানার যে আমরা কেন এই মানে কীভাবে আমরা ডিসিশান ট্রিটাকে আগে অ্যারাইভ করলাম কোন কোন ফ্যাক্টার্স আমরা কনসিডার করেছি ওয়েট এমন কি বলল যাতে আমরা এই জিনিসটায় কনভিন্স হলাম কারণ তার আগে আমরা নিজেদের সাথেই ফাইট করছিলাম যে কেন পারবো না ঠিক দেখে নেব যা হয় হবে অনেক রকম উপায় আছে অ্যান্ড অল মানে অনেক কিছু বাট কী এমন বললো ওয়েট যার জন্য আমরা এন্ড অফ দ্য ডে এরকম একটা টাফ ডিসিশন মানে নিতে বাধ্য হচ্ছি বলবো না বাট মানে সামহাও লাগছে যে হ্যাঁ দিস ইজ বেস্ট ফর এভরি ওয়ান দিস ইজ বেস্ট ফর অল থ্রি অফ দেম দিস ইজ বেস্ট ফর ট্রিক্সি অ্যান্ড ইভেন আমাদের জন্য হয়তো এটাই বেস্ট কনফিগারেশন হবে ডিসিশান থ্রি মানে এই ডিসিশানটায় কীরকমভাবে এলাম বা ওয়েট কি বলবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই বা তার সাথে সাথে এখন থেকে আমাদের যেটা চালু করতে হবে যেটা নিয়ে এর আগে ভাবিনি হয়তো সেটা হচ্ছে কেয়ারিং হোম এদের সবার জন্য খোঁজা আর শুভক যেটা বললো তার সাথে আমরা চাই যে যেইখানেই যাক না কেন আমাদের সাথে যেন কন্ট্রাক্টার থাকে আমরা যেন মানে মাঝে মাঝে দেখতে পাই এদেরকে আর অবভিয়াসলি মানে এই ডিসিশনটা একদমই ইজি না ইটস ভেরি ডিফিকাল্ট ডিসিশন